বিক্ষোভে উত্তাল চীন, শি জিনপিং এর পদত্যাগ দাবি। অন্যদিকে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন থেকে চীনকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের। এবার বিস্তারিত। চীনের রাজধানী বেইজিং সহ বড় বড় শহরে শত শত লোক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। তারা দেশটির জিরো কোভিড নীতির প্রতিবাদে রোববার ব্যতিক্রমে এই বিক্ষোভে অংশ নেয় এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। করোনা সংক্রমণ কমাতে চীনা কর্তৃপক্ষ নেওয়া কঠোর নীতি জনগণের মনে হতাশা তৈরি করেছে। তারা লকডাউন, কোয়ারেন্টিন এবং গণহারে করোনা পরীক্ষা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। চীনের উত্তর পূর্বাঞ্চল জিনজিয়াং এর রাজধানী উরুমকিতে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে 10 জন নিহত হন। কঠোর লকডাউনের কারণে সেখানে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে বলে জনগণ অভিযোগ করে, তবে কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং তারা বিক্ষোভ শুরু করে। এদিকে রোববার রাতে কমপক্ষে 400 লোক রাজধানীর বেইজিংয়ের একটি নদীর তীরে কয়েক ঘন্টার জন্য জড়ো হয়। তারা জাতীয় সঙ্গীত গায়ে স্লোগান দেয় এবং বক্তাদের কথা শুনে। এ সময় নদীর অন্য পাশে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের দাবি শোনার প্রতিশ্রুতি দেওয়ার পর বিক্ষোভকারীদেরকে স্থান ত্যাগ করে। অন্যদিকে চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে বিক্ষোভকারীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের উলুমুখী সড়ক থেকে সরানোর চেষ্টাকালে উভয় পক্ষে এই সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীরা রাতে জড়ো হয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরুদ্ধে স্লোগান দেয়, এমনকি তারা তার পদত্যাগ দাবি করে। রোববার সকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়, কিন্তু বিকেলে তারা আবারও পূর্বের জায়গায় ফিরে আসে। এ সময় পুলিশ তাদের ঘিরে ফেলে এবং কিছু লোককে আটক করে নিয়ে যায়। এদিকে চীনের প্রথম যে শহরে করোনা দেখা দিয়েছে সেই উহান শহরেও বিক্ষোভ হয়েছে। এছাড়া গুয়াংজু এবং চেংদুতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। এমনকি বেইজিংয়ের অভিজাত সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশো ছাত্ররাও লকডাউন বিরোধী বিক্ষোভ করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে শনিবার রাতভর বিক্ষোভের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রাউড সোর্স করা তালিকায় দেখা গেছে 50টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। চীনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়ে জনসাধারণকে গ্রেফতার না করতে সোমবার বেইজিং এর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভে লাগাম টেনে ধরতে দেশটির চেষ্টা চালানোর প্রেক্ষাপটে তারা এমন আহ্বান জানালো। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরামি লরেন্স সাংবাদিকদের বলেন, আমরা বিক্ষোভের প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মান অনুসরণে চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের শান্তিপূর্ণ মতামত প্রকাশের জন্য তাদেরকে নির্বিচারে আটক করা উচিত হবে না। উল্লেখ্য, চীনে প্রেসিডেন্ট শি জিনপিং এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ কিংবা স্লোগান দেওয়ার ঘটনা বলতে গেলে বিরল ঘটনা। দেশটির আইন অনুযায়ী সরকার এবং প্রেসিডেন্টকে নিয়ে কেউ কঠোর শাস্তির বিধান রয়েছে। করোনা নীতি নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ সত্ত্বেও শি জিনপিং সম্প্রতি জিরো কোভিড নীতি থেকে সরে না আসার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এদিকে কঠোর লকডাউন দিয়েও চীনে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। রোববার দেশটিতে 39,506 জন করোনাক্রান্ত হয়েছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।